হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমি জশমুদ্দিন খন্দকার, জে ক্যাপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেভড এই বিষয়টি নিয়ে। অর্থাৎ দেখা গেছে এখানে কী করতে পারি আমরা, চাইলে দেখা গেছে আমরা অন্যদের কোনো দেখা গেছে ফটো অথবা ভিডিও দিয়ে চাই কী করার জন্য, আমরা সেভ করে রাখার জন্য সেটা দেখা গেছে একটা আমরা কালেকশন তৈরি করে সেভ করতে পারি, অথবা দেখা গেছে ডিরেক্টলি আমরা সেভ করতে পারি। তো এই সেভকৃত যে বিষয়টা আছে সেটা আমরা দেখা গেছে কীভাবে আমাদের পিসি থেকে আমরা দেখা গেছে ব্লুস্টেক ইউজ করার মাধ্যমে করতে পারি, এখন সেই বিষয়টা দেখবো। তার কাজটা করার জন্য এখন কি, প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা মিনিমাইজ করলাম, তারপর এখন আমরা চলে যাবো ব্লুস্টেকে। আপনার ব্লুস্টেক 4, 5, 10 আপনার যেটা ইনস্টল করা থাকুক, আপনার ব্লুস্টেকের মেইন ফাইল এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে আপনারা এখানে এন্টার চাপ দেবেন। বাস এখানে আমাদের ব্লুস্টেক ওপেন হতে একটু সময় নেবে, আমাদের এখানে একটু ওয়েট করতে বলছে, আমরা ওয়েট করি। বাস আমাদের এখানে ব্লুস্টেক ইন্টারভিউ চলে আসলো, আসার পরে দেখা গেছে আমাদের কাজটা করার জন্য আমরা এখানে ইনস্টাগ্রামে ক্লিক করব। তো দেখা গেছে এই যে ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস দেখা গেছে কীভাবে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, তার উপর অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিও দেখলে আপনারা অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা দেখ, এখন তাহলে আমাদের আজকের কাজটা করার জন্য এখন আমরা ইনস্টাগ্রাম অ্যাপস এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমরা এটা ম্যাক্সিমাইজ করি। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। বাস আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের বলছি যে এখানে আমাদের সেভ এর যে কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমরা চলে যাবো এদিকে, আমাদের এখন আমরা ফিডে আছে, ফিডে থেকে আমরা এদিকে চলে আসবো। আসার পর এই যে এখানে প্রোফাইল পিকচার আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো এইদিকে আমাদের যে ইউজার নেমের আমরা ডান দিকে এদিকে চলে আসবো। এই যে এখানে থ্রি লাইন, আমরা এখানে থ্রি লাইন আমরা এখানে ক্লিক করবো। বাস থ্রি লাইনে এখানে ক্লিক করার পরে এখন আমরা এদিকে নিচ দিকে আসবো। আসার পরে দেখা গেছে আমাদের এই যে কিউআর কোডের নিচে একটা অপশন দেওয়া আছে সেভ, আমরা এই সেভটির কাজটা দেখবো। তাহলে আমরা এখন এই যে সেভটে ক্লিক করলাম, বা সেভটে ক্লিক করার পরে এখন কী করা আছে, আমার এখানে ধরুন এই যে কিছু দেখা গেছে এখানে ফটো আমি কী করে রাখছি, সেভ করে রাখছি, সেটা দেখা গেছে আমি ডিরেক্টলি যেগুলো সেভ করছি সেগুলো আমার অল পোস্টের মধ্যে চলে আসবে। আর দেখা গেছে ইচ্ছাগুলো আমরা কী করতে পারি, কালেকশন তৈরি করেও আমরা কী করতে পারি, কালেকশন অনুসারে আমরা কী করতে পারি, এখানে আমাদের ফটো ভিডিওগুলো আমরা সেভ করতে পারি। আপনার যেই ধরনের দেখা গেছে ফটো ভিডিওগুলো আপনারা কী করবেন সেভ করবেন, ওই ধরনের আপনার এখানে কী করতে পারেন, আপনার কালেকশনের নেম দিয়ে ওই কালেকশনের ভিতরে আপনার ওই ধরনের ফটো ভিডিওগুলো আপনারা রাখতে পারেন। তো কীরকম বিষয়টা আমরা এখন কাজটা দেখি। তাহলে দেখার জন্য এখন আমরা কি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এখন ধরুন যে কি আমরা চলে যাই আমাদের এখানে নিউজ ফিডে, চলে যাব হোমে ক্লিক করলাম। এখন ধরুন আপনার নিউজ ফিড থেকে ধরুন আমি কী করবো, এখান থেকে কোনো ফটো অথবা ভিডিও আমি এখান থেকে সেভ করে রাখবো। তো সেটা করার জন্য এখান থেকে আমরা একটু নিচ দিকে যাই, এখানে ধরুন এই যে একটা ভিডিও দেওয়া আছে আমরা একটু নিচ দিকে যাই। এখন নিচ দিকে যাই, আমরা দেখা যাচ্ছে এখন আরও যে ফটো ভিডিওগুলো আছে, যেমন এই যে একটা ফটো দেওয়া আছে এটা ধরুন আমরা সেভ করবো। তাহলে এটা যদি এখন আমরা কি করি, আমরা ধরুন এই যে এখান থেকে সেভ করার জন্য আমরা এদিকে ডান দিকে এসে এই যে সেভটির অপশনটা আছে আমরা এখান থেকে যদি সেভে ক্লিক করি, তাহলে ডিরেক্টভাবে দেখা গেছে কি হয় আমাদের এটা ওই অল পোস্টের ভিতরে সেভ হয়ে যাবে। কীরকম, আমরা এই যে এখানে ক্লিক করলাম, আমরা এই যে সেভে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তাহলে আমাদের এটা সেভ হয়ে গেল, এখন এটা সেভ হয়ে গেলো কোথায় আমরা দেখি, আমরা এখন এই যে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখন আমাদের প্রোফাইল পিকচার আবার গেলাম, যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করি, করার পরে আমরা যে সেভটি ক্লিক করলাম, বা সেভটি ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যে অল পোস্টের ভিতরে সেভ হয়ে গেল। এই যে অল পোস্ট আমরা এখানে ক্লিক করি, বাস আমাদের অল পোস্টে এই যে আমাদের পিকচারটা এখানে সেভ হইলো। আমরা কোনো কালেকশনের ভিতরে আমাদের এই পিকচারটা রাখার জন্য আমাদের কী করতে হবে, আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম, আবার ব্যাকে গেলাম, বাস ব্যাকে যাওয়ার পরে আমাদের এখানে এই যে দুইটা কালেকশন করা আছে। তো এখন আমরা অন্য কোনো নতুন কোনো কালেকশন তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে প্লাস এখানে ক্লিক করবো, বাস প্লাসে ক্লিক করার পরে এখান থেকে দেখা গেছে এই যে আমাদের পিকচারগুলো চলে আসছে। এখন এখান থেকে আপনি যে কোনো পিকচার আপনি নতুন কোনো কালেকশনে সেভ করতে পারবেন। কীরকম, যেমন আমরা যে পিকচার নিয়েছি আমরা এখানে পিকচারটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখন যদি নেক্সটে ক্লিক করি, বাস নেক্সটে ক্লিক করার পর এই যে এখান থেকে আমরা যে কালেকশনের নেম, তাহলে এই কালেকশনের নেম আপনি এখানে কী দিলেন, ধরুন আমরা এই কালেকশনের নাম দিলাম কি ফ্যাশন। আপনি ফ্যাশন রিলেটেড কোনো পিকচার বা ভিডিও রাখতে গেলে আপনার ভিতরে রাখতে পারেন এই কালেকশনের ভিতরে। তারপরে চাইলে আপনারা কী করতে পারেন, চেঞ্জ কভার আছে আপনার কভারও চেঞ্জ করতে পারেন। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ধরুন যে কালেকশনের নেম দেওয়ার পর আমরা কী করবো, অ্যাডে ক্লিক করবো। আমরা এখন অ্যাডে ক্লিক করলাম, বাস অ্যাডে ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এই যে ফ্যাশন নামে একটা কালেকশন তৈরি হয়ে গেলো। তাহলে আমাদের অল পোস্ট থেকে আমাদের দেখা গেছে এই যে পিকচারটা যেটা আমরা কী করে সেভ করছিলাম সেটা আমাদের যে ফ্যাশন নামে একটা কালেকশন তৈরি করে তার ভিতরে আমরা অ্যাড করলাম। তাহলে আমাদের ফ্যাশনের ভিতরে এই একটা আমাদের একটা কী আছে, পিকচার আছে। এখন ধরুন যে কি আমরা আবার চলে যাই আমাদের এখানে নিউজ ফিডে, আমরা এখন নিউজ ফিডে আবার গেলাম, যার পরে এখন ধরুন দেখি আমরা অন্য কোনো দেখা গেছে ফটো অথবা ভিডিও আমরা অ্যাড করবো। তো আমরা নিজ দিকে আসি, আসার পরে ধরুন যে এখান থেকে ধরুন আমরা আরও নিজ দিকে আসি,
এই যে এবি রুটটা ধরেন যে আমরা কি করব এখন আমরা সেভ করে আমাদের কালেকশনে রাখবো এখন আমরা কি করব এবি রুটটা এখন আমরা সেভ করব তাহলে করার জন্য আমরা আবার এখানে যে সেভতে ক্লিক করলাম বাস এটা কোথায় এটা আমাদের অল পোস্টে সেভ হয়ে গেল এখন এটা আবার কি করতে পারি আমরা আমাদের কালেকশন নিতে পারি নেওয়ার জন্য আমরা এখন প্রোফাইল পিকচারে ক্লিক করলাম তারপরে এখন আমরা কি করি এখান থেকে এই যে আমরা সেভ করছি দেখা গেছে আমাদের এই যে সেভের মধ্যে চলে আসছে আমাদের ফ্যাশনের ভিডিওটা আমরা কি করছি সেভ করছি সেভ করার পর আমাদের অল পোস্টে চলে আসছে আসার পরে এখন কি করব আমাদের এই ফ্যাশনের ভিডিওটা আমরা এখন আমাদের ফ্যাশন যে কালেকশন তৈরি করছি এর ভিতরে আমরা নিয়ে আসবো তো নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে আমরা আমাদের ফ্যাশন কালেকশনটা এখান থেকে আমরা ক্লিক করলাম বাস ক্লিক করার পরে এখন আমরা কি করব এই যে উপরে দেখা যাচ্ছে থ্রিডট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা চলে যাবো কোথায় অ্যাড টু কালেকশন আমরা অ্যাড টু কালেকশনে ক্লিক করলাম বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে আমাদের কালেকশনের ভিতরে আমরা কোন কোন বিষয়গুলো অ্যাড করবো তাহলে ধরুন আমরা এই যে এখানে ফ্যাশনের যেটা আছে এটা টিক মার দিলাম এটা অ্যাড করতে পারি তারপরে চাইলে আপনি যদি অন্য কোনো অ্যাড করতে চান সেটাও করতে পারবেন আপনি যদি অন্য কোনো ফ্যাশনের কোনো এরকম আপনার আপনার পিকচার ভিডিও থাকে সেটা আপনার একসাথে ইচ্ছাগুলো অ্যাড করতে পারবেন যেমন ধরুন আমি ধরুন এটা দেখাচ্ছি যে ধরুন এইটা ধরুন আমি অ্যাড করবো সাথে তো এটা আমি সিলেক্ট করলাম এইভাবে আপনি একাধিক কি করতে পারবেন আপনার ফটো ভিডিও সিলেক্ট করে একসাথে আপনার দেখা গেছে কোনো আপনার কালেকশনের ভিতরে অ্যাড করতে পারবেন তাহলে ধরুন আমরা দুইটা অ্যাড করবো করার জন্য দুইটা সিলেক্ট করার পর আমরা এখানে টিক মারে ক্লিক করলাম বাস ক্লিক করার পরে ধরুন আমার যে ফ্যাশন কালেকশনের ভিতরে কিন্তু আমার তিনটা ফটো ভিডিও চলে আসছে তাহলে দেখা গেছে আগে একটা ছিল আমি দুইটা অ্যাড করলাম তো এইভাবে দেখা গেছে কি দেখা গেছে আপনি কোনো দেখা গেছে ইমেজ ভিডিও আপনি যদি সেভ করেন অল পোস্টের ভিতরে সেখান থেকে আমি যেভাবে দেখা দেন এইভাবে দেখা গেছে আপনাদের কোনো কালেকশনের ভিতরে আপনি ওই ফটো ভিডিওগুলো আপনারা খুব ইজিলি কি করতে পারেন আপনি অ্যাড করতে পারেন এখন আমরা যদি চাই কি করার জন্য আমাদের এই কালেকশনটা আমরা এডিট করতে সেটাও করতে পারি তাহলে আমরা করার জন্য এখানে থ্রিডটে ক্লিক করলাম করার পরে এই যে এডিট কালেকশন আমরা এডিট কালেকশনে ক্লিক করলাম করার পরে এখানে যে আপনার দেখা আছে এখানে কি করতে হবে আপনার যে ফ্যাশন যে আপনার কালেকশন আছে এখানে যে আপনার ধরুন আমি লেখা দিলাম ফ্যাশন 1 2 3 এডিট করার জন্য তারপরে চাইলে যে এডিট করা সারো ডিলেট কালেকশন আপনার চাইলে আপনার কালেকশন আপনি ডিলেট করতে পারবেন ডিলেট কালেকশন থেকে তাহলে ধরুন আমরা এডিটের বিষয়টা করলাম করার পরে যে টিক মার্ক আমরা ক্লিক করলাম তাহলে আমাদের কালেকশনটা এডিট হয়ে গেল তো এই বিষয়গুলো করতে পারেন তারপর আমরা এখানে ক্লিক করে আরেকটা অপশন সিলেক্ট আমরা সিলেক্টে ক্লিক করি তো সিলেক্ট থেকে দেখা গেছে আপনার আপনার কালেকশনের ভিতরে যেগুলো আছে ওগুলো আপনি সিলেক্ট করতে পারেন তো সিলেক্ট করার পরে আপনি কি করতে পারেন চাইলে এখান থেকে যে রিমুভ ফ্রম সেভ তাহলে দেখা গেছে আপনি কি করতে পারেন আপনার দেখা গেছে এই কালেকশনের ভিতরে আপনার যে দেখা গেছে ফটো ভিডিওগুলো আছে সেগুলো দেখা গেছে আপনি কি করতে পারেন রিমুভ করতে পারেন তো রিমুভ ফ্রম সেভ দিলে আপনার এগুলো রিমুভ হয়ে যাবে তারপর এখানে যে মুভ করলে আপনি ইচ্ছা করলে মুভ করতে পারেন দেখা গেছে এখানে কি আপনার এই কালেকশনের ভিতরে আপনার যে ছবি ভিডিও ভিডিওগুলো দেওয়া আছে ইচ্ছা করলে আপনি মুভ করে আপনি অন্য কোনো কালেকশনের ভিতরে নিতে পারেন যেমন কীরকম বিষয়টা আমরা যে এখানে মুভে ক্লিক করলাম তো মুভে ক্লিক করার পরে আপনি কোন কালেকশনে নেবেন আপনার ফ্যাশন কালেকশন থেকে ধরুন আমরা নিয়ে যাবো ধরুন এই কালেকশনে এই যে কিউ কিউ কালেকশনে তাহলে আমরা যে কিউ কিউ কালেকশনে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখন মুভে ক্লিক করি তাহলে মুভে ক্লিক করার পরে আমাদের দুইটা পোস্ট মুভ হয়ে গেছে এখন যে আমরা এখান থেকে মুভ করে নিয়ে গেলাম কোন জায়গায় আমাদের অন্য কালেকশনে তো অন্য কালেকশনে আমরা দুইটা বিষয়টা দেখি এখান থেকে দুইটা গেছে কিনা তা দেখার জন্য আমরা এখন ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করার পর আমরা কোন কালেকশনে নিয়ে আসছি আমাদের দেখা গেছে যে কালেকশন নিয়ে সেই কালেকশনের নাম কি এই যে কিউ কিউ তাহলে আমরা কিউ কিউতে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন আমাদের এই কালেকশনের ভিতরে আমাদের সেই আমাদের যে ফটো আমাদের ভিডিও দুইটা ছিল সেটা আমাদের এই কালেকশন চলে আসছে এই যে আমাদের এই যে দুইটা চলে আসছে তাহলে এখন আমরা যে ফটো ভিডিওটা আমাদের কাছে কি এই কালেকশন নিয়ে আসলাম তো এইভাবে ইচ্ছা করলে আপনাদের কাছে এক কালেকশন থেকে আরেক কালেকশন আমরা মুভ করতে পারি বা ট্রান্সফার করতে পারি ডিলেট করতে পারি কালেকশন এডিট করতে পারি কালেকশনে কেউ নিতে পারি সমস্ত বিষয়গুলো আপনাদের আমি এখান থেকে দেখাই দিলাম যে কীভাবে কাজগুলো করতে হবে এখন আমরা আবার ব্যাকে যাই দেখে যাওয়ার পরে এখন থেকে নতুন কালেকশন তৈরি করতে গেলে এই যে এখানে ধরেন যে কি আমরা এখানে প্লাসে ক্লিক করে দেখা যাচ্ছে এখান থেকে আমরা ইজিলি নতুন কালেকশন তৈরি করতে পারি তো করার জন্য আপনি নতুন কালেকশনে কোন কোন আপনার পিকচার বা ভিডিওগুলো ঢুকাবেন সেগুলো আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিউতে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে কালেকশন ক্লিক করার পরে এই যে আপনার কালেকশনের নেম দিবেন দেওয়ার পরে অ্যাডে ক্লিক করলে এই কালেকশনের ভিতরে আপনার যে ফটো ভিডিওগুলো আপনি এখান থেকে সিলেক্ট করছেন ওগুলো নতুন কালেকশনও আপনার কি হয়ে যাবে এন্টার হয়ে যাবে নতুন কালেকশনের মধ্যে অ্যাড হয়ে যাবে এই যে এইভাবে বিষয়গুলো আপনার দেখালো এইভাবে কি করতে পারেন আপনার দেখা গেছে ইনস্টাগ্রাম থেকে আপনাদের যে কোনো চয়েজেবল ফটো আপনারা ভিডিও দেখা গেছে কী করতে পারেন আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজের মতো করে আপনারা দেখা গেছে কি সেভ করে রাখতে পারেন আবার দেখা গেছে কী করতে পারেন আপনারা এখান থেকে কোনো কালেকশন তৈরি করে আপনার যেই ধরনের আপনার পিকচার বা ভিডিও ওই রিলেটেড আপনার এখান থেকে কালেকশন তৈরি করে দেখা গেছে ওই কালেকশনের ভিতরে আপনি কী করতে পারেন আপনার চয়েজেবল ফটো ভিডিওগুলো আপনি রাখতে পারেন ইচ্ছা করলে আপনি এক কালেকশন থেকে আরেক কালেকশন কীভাবে মুভ করতে পারেন বা ডিলেট করতে পারেন এডিট করতে পারেন আপনার কালেকশনগুলো সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের আমি এখান থেকে দেখাই দিলাম তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফটো অবলিক ভিডিও সেভড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন ভুক্তিত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।